উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব। দর্শক, কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আমাদের আজকের আয়োজনের পুরোটাই জুড়ে রয়েছেন অসীমস্পর্শী রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের এই আয়োজন থেকে কবির প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই অনুষ্ঠানটি পুরোটাই তার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দর্শক, রবীন্দ্র মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন টরন্টোর 3 রবীন্দ্র ভক্ত অনুরাগী। রবীন্দ্র দর্শন নিয়ে হাসান মাহমুদের সাথে কথা বলছেন লালিমা সরকার এবং ফারহানা আজিম শিউলি। বাংলা টেলিভিশনে আবার রবীন্দ্রনাথ, তার মৃত্যু দিবসে তাকে আমরা স্মরণ করছি। দুজন বিশিষ্ট সংস্কৃতি মনালোককে ডেকে এনে, ফারহানা আজিম শিউলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, রবীন্দ্রনাথের উপরে যথেষ্ট আগ্রহ রাখেন এবং চর্চা করে থাকেন, উনি রবীন্দ্রনাথের গানের দিকটা আমাদের তুলে ধরবেন। এবং আমাদের সাথে আছেন লালিমা সরকার, আমাদের শহরের খুব বিখ্যাত এবং জনপ্রিয় আবৃত্তি শিল্পী এবং উপস্থাপিকা, এবং কি নন, উনি রবীন্দ্রনাথের কবিতার দিকটা আমাদের সামনে উপস্থাপন করবেন। শিউলি, আপনাকে দিয়েই শুরু করা যাক। রবীন্দ্রনাথের তো অনেক মাত্রা আছে, ওনার বিদ্রোহের মাত্রাটা নিয়ে কথাবার্তা একটু কম হয়, কেন? একটা তো বড় কারণ বটেই যে বিদ্রোহটাকে স্টেরিওটাইপ করে ফেলা, স্টিগমাটাইজড এবং একটি প্রচলিত যে ফ্রেমওয়ার্ক থাকে মানসিক, সেটির কারণে আমরা একটা জায়গাতে আটকে থাকি, সেটির বাইরে আমিও নই, আপনি আমরা কেউই নই। যেমন বিদ্রোহ বললেই বিদ্রোহের একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা জেস্টার, শব্দে, কথায় চারদিক থেকে মনে হয় বিদ্রোহ প্রতিধ্বনিত হতে থাকবে। বিশেষ করে বলতে চাই বঙ্গভঙ্গ আন্দোলনের কথা, 1904 সনে যখন প্রথম না 5-এ তো বঙ্গভঙ্গের বিষয়টা প্রাতিষ্ঠানিক পেল, যখন এটির ঘোষণা আসছিল এবং এটির ব্যাপারে পরিকল্পনা হচ্ছিল, ওই বিষয়টা রবীন্দ্রনাথ কিন্তু বলা যায় একরকম খুব সরাসরিভাবেই যুক্ত হয়ে পড়েছিলেন। এবং ওই সময়কালীনই তিনি বলা হয় যে সিরিজ অফ প্যাট্রিয়টিক সংস লিখেছিলেন, যেগুলো নানানভাবে তো ফিট করা যায়, তবে আপনি যেটা বললেন যে প্রতিবাদী বা বিদ্রোহী, সে জায়গায় খুব ভালোভাবে চলে যায়। যেমন আমি গাইছি একটু পরে, কিন্তু নাই নাই ভয় হবে হবে জয়, এবার তোর মরা গাঙে বাণ এসেছে জন্মা বলে ভাষা তৈরি, আমি ভয় করবো না ভয় করবো না, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান, তারপর বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরে খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। বাহ, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় যতই বড় আছেন ভগবান। লালিমা, কবিতায় এই বিদ্রোহ আমরা কোথায় দেখি? কবিতায় তো অনেক জায়গাতেই আছে, সমাজের প্রতি বিদ্রোহ অনেক কিছু ব্যাপারে, তবে আমি আজকে যে বিদ্রোহের কথা আমার মনে হচ্ছে, নারী হিসেবে আমার মনে হয় আমি সেই বিদ্রোহের কথাটাই একটু বলি। রবীন্দ্রনাথের কবিতায়
নারী বিদ্রোহের কথা উনি কিন্তু বেশ কিছু কবিতায় ছোট গল্পে বলেছেন, আর সেখানে তিনি বলেছেন যে নারী শুধু নর্মসহচরী নয়, কর্মসহচরী, কর্মসহচরী, নারীর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে সেখানে। যেমন তার চিত্রাঙ্গদা কাব্যে তিনি চিত্রাঙ্গদার মুখ দিয়ে বলিয়েছেন, চিত্রাঙ্গদা যখন প্রকৃত রূপ নিয়ে অর্জুনের সামনে উপস্থিত হলেন তখন বলেছেন, আমি একটি ছোট্ট কবিতার অংশটা বলছি, আমি চিত্রাঙ্গদা দেবী নহি, নহি আমি সামান্না মানবী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নহি, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকট সময়ে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি দুঃখে সুখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। এইভাবে তিনি আরো বেশ কিছু কবিতা লিখেছেন, যেমন তার পুনশ্চ কাব্যগ্রন্থে সাধারণ মেয়ে কবিতায় মালতীর মুখ দিয়ে বলিয়েছেন, তিনি বলেছেন লেখককে, যেন মালতী লেখককে বলছে যে তুমি নারীকে ব্যক্তি হিসেবে দেখো, মেয়েটাকে দাও পাঠি ইউরোপে, সেখানে যারা বিদ্বান, যারা জ্ঞানী, যারা বীর, যারা রাজা, দল বেঁধে ওর আশু কর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে, ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য। তেমনি আবার মহুয়া কাব্যগ্রন্থে সবলা কবিতায় বলেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। আবার ও এই কবিতারই শেষে বলেছেন, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। এইভাবে কাঠিন্যে কোমলতায় কল্পনায় বাস্তবে প্রতিজ্ঞায় আত্মত্যাগে নারীর এই পূর্ণাঙ্গ রূপ উনি বহু জায়গায় ফুটিয়ে তুলেছেন। সত্যি লালিমা, এই যে বিদ্রোহ সেটা রাবীন্দ্রিক ঢঙেই হোক কিংবা নজরুলের বিস্ফোরণই হোক, আসে কোথা থেকে? বিদ্রোহ আসে প্রেম থেকে। প্রেম যদি না থাকে, যে ভালো না বাসে সে কখনো বিদ্রোহ করবে? কেন করবে না? নজরুলের যে এত বিস্ফোরিত বিদ্রোহ কেন? তার ভালোবাসা ছিল মানুষের প্রতি। কিন্তু রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক ঢঙে যে বিদ্রোহ সেটা নিশ্চয়ই কোনো কোনো গানে আছে শিউলি? হ্যাঁ হ্যাঁ, সেটি তো আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে সব লেখায়, সঙ্গীতে, সব জায়গায়। আমি আসছি হাসান ভাই একটা, মানে আমি যেভাবে দেখি আর কি রবীন্দ্রনাথের বিষয়টাকে, একটা লাইনের যদি বলি যে রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসেবে কিন্তু মানব সংসারকে নির্দেশ করা হয়েছে, এটি গেল। তার উপর রবীন্দ্রনাথ নিজে কিন্তু কখনো দেব বিগ্রহের কথা বলেননি, সেগুলো চর্চাও করেননি, তিনি সবসময় কর্মী বা মানুষ ঈশ্বরের পূজায়ের পূজার কথাই বলেছেন। এবং এখানে দেখেন যে সেই ইউরোপীয় চিন্তক জাঁ পল সার্ত্র, আমাদের লালন, তাদের যে ওই অস্তিত্ববাদী যে দর্শন, দিনের শেষে মানুষই যে মূল কথা, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি রকম এসেছে। হ্যাঁ, কিন্তু দেখেন এক সেকেন্ড, জি, উনাদের এই তো বড় বড় লেভেলের দার্শনিক, উনাদের ঈশ্বরবোধ, কিন্তু উনাদের ঈশ্বরবোধ প্রবর্তিত ধর্ম থেকে আলাদা, তাই না? এবং সেখানে মানবপ্রেম কিভাবে রবীন্দ্রনাথের বিবর্তিত হয়ে হয়ে সামগ্রিক প্রেমে রূপান্তরিত হলো, স্রষ্টা প্রেমে রূপান্তরিত হলো, সেটা কি কোনো গানে প্রতিফলিত আছে? হ্যাঁ, এক্ষুনি আমি গানটি করছি। তো তার ফলে কি হয়েছে, যেখানে কর্মী মানুষ বা মানুষ ঈশ্বরের পূজার বিষয়টা চলে আসলো, এই কারণেই কিন্তু তার মানবপ্রেম সমার্থক হয়ে যায় দেবপ্রেম, চির সখা প্রেম, চির বান্ধবের প্রেম, পরম সখার প্রেম, ঈশ্বর প্রেম, জগৎ প্রেম, প্রকৃতি প্রেম, কিন্তু পরম ব্রহ্মের প্রেম, সব মিলেমিশে একাকার। এ কারণে পূজা পর্বের যে গান সেখানেই আমরা প্রেম পাই, প্রেমের গান করতে গিয়ে আমরা পেয়ে যাই ঈশ্বরের আরাধনা এবং মানব প্রেম, সব যেন হাত ধরাধরি করে চলে। তো তার এই যে বিষয়টা, মানব প্রেম এবং ঈশ্বর প্রেমের যেই মিলিত থাকবার বিষয়টা, অনেকগুলো খুব লোকপ্রিয় বা অধিক শ্রুত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আছে। যেমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, কিংবা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, কিংবা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, তারপর আছে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। হঠাৎ করে শুনলেই কিন্তু যে একেবারেই মনুষ্য প্রেম, মানব মানবের প্রেম, কিন্তু না, একটু ভালো করে ভেতরে ঢুকলেই দেখা যায় যে ঈশ্বর দাঁড়িয়ে আছেন ওই তো দূরে। তো এই আমার হিয়ার মাঝের কথাটা কি দেখেন, যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে চাইনি। একই কথা দেখেন আরেকটা গানে রবীন্দ্রনাথ বলছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে। লালন কি বলছেন,
বাড়ির কাছে আরশি নগর সীতা এক পড়শি বসত করে। তো যে অস্তিত্ব বা দর্শনের কথা বললাম সেটি খুব মূর্তভাব পেয়ে যায় এখানে। আমি করছি একদম অল্প একটু কিছু অংশ করছি। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাহ, ধন্যবাদ ধন্যবাদ শিউলিত। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার, ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইঞ্জুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নেই না। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দেখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন ক্যানাডা আয়োজিত বিশেষ অনুষ্ঠান। ব্যক্তিপ্রেম যে কিভাবে বিবর্তিত হয়ে বড় বৃহৎ প্রেম হয়ে ওঠে। লালিমা, আপনি তো কবিতার লোক, মনে আছে বিদ্যাপতির সেই কবিতাটা, বিখ্যাত কবিতা বর্ষার উপরে, শুরু হচ্ছে কি দিয়ে? এ সখি আমারই দুঃখে নাহি ওর, কেন? এ ভরা ভাদর মাহ ভাদর, এই ভরা বর্ষা, এ ভাদ্র মাস, শূন্য মন্দির মোর, সখি দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কি দিয়ে? তিমির দিগ ভরি ঘোর যামিনী, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত ঘন ঘোর তমসা রাত্রি, অধীর বিজরিক পাতিয়া বিদ্যাপতি কহে কেসে গুঙায় অবি হরি বিনে দিন রাতিয়া, হরিতে পৌঁছে, স্রষ্টায় পৌঁছে গেল। তো এই প্রেম জীবনের, জীবনটা একটা গতিময় জিনিস এবং তার চালিকা শক্তি হচ্ছে প্রেম। এ ব্যাপারে আপনার কবিতা কি বলে, রবীন্দ্রনাথের কবিতা? আপনি বলতে চাইছেন গতিশীলতা? গতিশীলতা, গতিশীলতার উপর রবীন্দ্র কাব্যে অনেক, উনি অনেক কিছুই সৃষ্টি করে গেছেন। তার মধ্যে বিশেষ করে বলাকা কাব্যগ্রন্থে উনি গতিশীলতার উপরে অনেক কিছু বলেছেন। আমি আপনাকে বলাকা কাব্য লেখার আগে কবির যে মানসিকতা, যেখান থেকে কবির মনে যেটা ক্লিক করেছিল যেবার, সেটা আপনাকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলছি। কবি, সেটা হচ্ছে ধরুন 1922 সালে কবি শ্রীনগরে ছিলেন, ঝিলম নদীর ওপরে বোটে থাকতেন। একদিন সন্ধ্যাবেলায় হলো কি, চারদিক সন্ধে নেমে এসেছে, অন্ধকার, নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ সেই নিস্তব্ধতা ভঙ্গ করে এক ঝাঁক বুনো হাঁস ডানা ঝটপটিয়ে মাথার উপর দিয়ে চলে গেল। কবির মনে হলো যে ওই যে এক ঝাঁক বুনো হাঁসের ডানার ঝটপটানি, এই ঝটপটানি যেন তাকে কিছু নিখিলের বার্তা শুনিয়ে দিয়ে গেল। যেন মনে হলো যে সব কিছু চলছে, জীবন চলমান, কোনো কিছু থেমে থাকে না, মানুষের কর্ম, স্রোত,
চেষ্টা সবকিছু যেন চলছে, যেন সে বলছে হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনখানে। তিনি বলাকা কাব্যগ্রন্থের বলাকা কবিতাটা লিখলেন, আমি একটু কবিতা আপনাকে শোনাচ্ছি খুব ছোট একটি। হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে ভেঙে দিলে স্তব্ধতার ঢাকা, দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায় দীপ হতে দীপান্তরে। আবার ওই কবিতাতেই আরেক জায়গা বলেছেন, আজি এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে, ধনিয়া উঠেছে বিশ্ব নিখিলের পাখার এ গানে, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে। বা এইরকম উনি তো বলাকা কবিতা চঞ্চলা, নদী যে স্থির নয় নদী চলছে, তারপরে শাহজাহান, অনেক কবিতা উনি গতিশীলতার উপরে লিখেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা খুব সিরিয়াস ব্যাপারে চলে গেছি। শিউলি, আপনি আমাদেরকে একটু হালকা করুন কিছু দিয়ে। রবীন্দ্রনাথের কিছু ইংরেজি গান আছে না? রবীন্দ্রনাথ নিয়েছেন হ্যাঁ ইংরেজি গান থেকে, একটু বলুন দেখি। আচ্ছা ব্যাপারটাতেই কি চলে আসবো, মানে আপনি কি আসলে সাংস্কৃতিক মেলবন্ধনের যে বিষয়টা সেতুর ব্যাপারটা ওইটাই জানতে চাইছেন? আমি একটু পেছনে ফিরে যাই অল্প একটু। আমরা জানি যে উনিশ শতকের সুবিখ্যাত সংস্কারক রাজা রামমোহন রায় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনি শূন্যস্থানটা পূরণ করে দিতে পারেন চাইলে, রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। হ্যাঁ, তো দ্বারকানাথ ঠাকুরকে কি বলা হতো, যে উনিশ শতকের ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল অ্যান্ড ব্রাইট ফিগার্স না? এবং তিনি কি কাজটি করেছিলেন, তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিলেন। এরই লেগেছে আমরা পাই রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, একদিকে ছিলেন ব্রাহ্ম ধর্মের প্রচারক, ধর্মীয় গোড়ামি সংস্কার মুক্ত থাকবার কথা বলেছেন এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারের কথাও বলেছেন, তাকে মহর্ষি দেবেন্দ্রনাথ বলা হতো। এই কথাটি কেন বললাম, যে তারা কিন্তু হেরিটেজ বাদ দিয়ে পশ্চিমে যাওয়ার কথা বলেননি, বলেছেন হৃদয় এবং দ্বার নানান নানান এভিনিউ উন্মুক্ত করবার জন্য পাশ্চাত্য শিক্ষার যে প্রসার এবং সেটিকে গ্রহণ করা। রবীন্দ্রনাথ কী হয়েছেন, যেখানেই গেছেন প্রচার করেছেন শান্তির কথা, প্রচার করেছেন মানবতার কথা এবং প্রচার করেছেন আন্তর্জাতিকতাবাদের কথা। এখানেই চলে আসে সাংস্কৃতিক মেলবন্ধন। এবং তিনি দুটি শব্দ যদি আমি ব্যবহার করি, যে বুদ্ধিবৃত্তিক যে বিনিময় বা ইন্টেলেকচুয়াল কোঅপারেশন, ইনি এটির গুরুত্ব দিয়েছেন বিটুইন নেশনস এবং একটি জাতির মধ্যেও নানান রকম সংস্কৃতির যে ইন্টার মেলবন্ধন, হ্যাঁ মেলবন্ধনের বিষয়টি। এবং রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আইসোলেশন অফ লাইফ অ্যান্ড কালচার ইজ নট এ থিং অফ হুইচ এনি নেশন ক্যান বি প্রাউড অফ। হ্যাঁ প্রাউড অফ, যে মানে বিচ্ছিন্নতা নিয়ে কোনো জাতির আসলে গর্ব করবার কিছু নেই। তো এবার চলে আসি, রবীন্দ্রনাথ খুব অল্প বয়সে আমরা সবাই জানি 17 বছর বয়সে 1878 সনে সম্ভবত বিলেতে যান, তার দাদা সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনীর সাথে থাকে এবং পড়বার কারণেও গেছিলেন। তো তখন তিনি যেটা হয় পশ্চিমা সঙ্গীত পশ্চিমা সাহিত্য পশ্চিমা সংস্কৃতির সাহচর্যে আসেন এবং সেখান থেকে উনি বেশ কিছু সুর তার সঙ্গীতে প্রয়োগ করেন। তো উদাহরণ, হ্যাঁ উদাহরণ বলছি, আমাদের অতি অতি পরিচিত যেমন কতবার ভেবেছি ন আপনা ভুলিয়া, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কে বা মৃদু বায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, তারপর আহা আজি বসন্তে, তারপর কালি কালি বলরে আজ, এরকম আর অসংখ্য করেছেন। তো ইমিডিয়েট যেটা করেছেন, বিলেত থেকে ফেরার পরপরই বাল্মীকি প্রতিভা রচনা করেছিলেন। এখানে আমি আরও দু একটি কথা বলতে চাই হাসান ভাই, রবীন্দ্রনাথের গানকে কী বলা হয়, মানে খুব মোটা দাগে যে তিনটি বিষয়ের মিশ্রণ কিন্তু, একটি হচ্ছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, একটি হচ্ছে বাংলার লোকসঙ্গীত, আর একটি হচ্ছে ইউরোপীয় সঙ্গীত। তিনটিকে নিজের মতো করে আত্মস্থ করে যে স্বকীয় সুরশৈলীর জন্ম, সেটি আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে বাল্মীকির প্রতিভার কথা বলছিলাম, সেখানে আমি অরিজিনাল গানটি করছি, এটি একটি স্কটিশ কমিক সং, ন্যান্সিলি, ন্যান্সিলি অবলম্বনে। Of all the wives is all you know, you ho, let's ho, you ho, let's ho, you ho. There's none like Nancy Lee at true, you ho, let's ho, you ho, you ho. See there she stands and waves her hands upon the quay, and every day when I'm away she'll watch for me, and whisper low when tempest blow for Jack at sea, you ho, let's ho, you ho. এই হচ্ছে ন্যান্সি লি, সেই কমিক সং, এটি আমরা পাচ্ছি বাল্মীকি প্রতিভায় তার একটি গানে।
ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যজ্ঞ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা 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 হা, আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়, আরে বল রে শ্যামা মায়ের জয় জয় জয়, আরে বল রে শ্যামা মায়ের জয়। বাহ 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 বাহ, অনেক ধন্যবাদ শিউলি এই নতুন একটা মাত্রা যোগ করার জন্য। একটু মজার তথ্য একটু শেয়ার করে ফেলি, বাল্মীকি প্রতিভা কিন্তু ঠাকুর বাড়িতে মঞ্চায়িত হয়েছিল 1881 সনে, দেখতে গেছিলেন অন্যতম লিটারেরি ফিগার বঙ্কিমচন্দ্র, খুব সাধুবাদ জানিয়েছিলেন এবং ঠাকুর বাড়ির সবাই মিলে অভিনয় করেছিলেন, রবীন্দ্রনাথ নিজে বাল্মীকি ঋষির ভূমিকাটি করেছিলেন। অনেক ধন্যবাদ শিউলি। আমরা লালিমা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যেহেতু আমরা ওনাকে ওনার মৃত্যু দিবস হিসেবে স্মরণ করছি, কাজেই ওনার মৃত্যু চিন্তা নিয়ে ওনার কবিতায় কি প্রতিফলিত হয়েছিল একটু সংক্ষেপে বলেন। উনি মৃত্যুকে একটা সুন্দর রূপ দিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি মনে করেছেন যে জীবনের মৃত্যু হচ্ছে জীবনের পরিণত রূপ, যখন জীবন পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে তখন মৃত্যু আসছে। যেমন একটা ফুল ফুটছে, ফুলটা যখন ফুটছে তার মধ্যে একটা প্রকাশের অধৈর্য আছে, আচ্ছা কিন্তু সে যখন পূর্ণ পরিণতি পাচ্ছে তখন ফল পাকছে, তা এটা একটা সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে ফুলের জীবনটা। তেমনি গঙ্গা যখন সমুদ্রে গিয়ে বিলীন হচ্ছে তখন সে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, ও যদি কোনো মরুভূমিতে ধাক্কা খেত ওর মৃত্যুটা ছিল নিরর্থক, কিন্তু সে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে বলে তার মৃত্যুটার ভয়ানক হলো না, সেটা সুন্দর একটা রূপ পেল। এক কথায় আমি একটা কবিতা দিয়ে আপনাকে বলি, যেটাতে রবীন্দ্রনাথকে বোঝা যাবে ভালো করে। রবীন্দ্রনাথের উনি ওটা হচ্ছে কল্পনা কাব্যের বিদায় কবিতাটি, আমি অল্প ছোট ছোট জায়গা দিয়ে বলছি অল্প সময়ের মধ্যে। ক্ষমা করো ধৈর্য ধরো, হোক সুন্দর তর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তি খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি নভ হতে নীর। আবার এই কবিতায় শেষকালে তিনি বলেছেন, হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণিক দাঁড়াও স্থির, মুছায় নয়ন নী করো আশীর্বাদ, ক্ষণিক দাঁড়াও স্থির, পদতলে নমিষি তব যাত্রা পথে, নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। এই এই একই কথা কিন্তু একটা সংস্কৃত শ্লোকে আছে, বাসাংসি ইর নানি অথা বিহায় নবানি গৃহ নাতি নরহ পরানি, আরো দুটো লাইন আছে, মানে শরীর যেমন ময়লা পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিগ্রহ করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ছেড়ে নতুন একটা অস্তিত্বে চলে যায়। এই ব্যাপারে গানে কি বলেন রবীন্দ্রনাথ? আমিও তাই ভাবছিলাম লালেমাদির কবিতা শুনতে শুনতে, রবীন্দ্রনাথের মৃত্যু দর্শন আপনি যে দুটো লাইন যোগ করলেন, এর বাইরে তো আর যাওয়ার বিষয় নেই, বিষয়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। একটি গানের কথাটা আমি বলছি এবং আমি করছি চারটে লাইন। উনি বলছেন যে তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া যায় কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার উপায়ে মনস্থান মাগে, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। সেটি আমি চারটে লাইন করছি। নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণ তার পায়ে মনস্থান মাগে, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে,
সুন্দর সমাপন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফারহানা আজিম শিউলি, আপনাকে ধন্যবাদ লালিমা সরকার। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। বাংলা টেলিভিশনের তরফ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ হাসান ভাই, এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর বাংলা টেলিভিশনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই আপনাকে এবং ধন্যবাদ জানাই বাংলা টিভির সব দর্শককে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী অনুষ্ঠান বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে নির্মিত। আর অনুষ্ঠানটি প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। তারপায়ে মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু দুঃখ আ